অনেকেই জিজ্ঞাসা করছে বারে বারে যে গ্র্যাজুয়েশন ইংরেজিতে করবে না বাংলায় করবে। অনেকেই এর মধ্যে প্রশ্ন আছে যে পরবর্তীকালে ভবিষ্যতে তো নেট সেট পরীক্ষাগুলো দিতে হবে ইংরেজিতে, তাহলে কি গ্র্যাজুয়েশন ইংরেজিতেই করব, কিংবা ভবিষ্যতে পিএইচডি করতে যাও কিংবা অন্য যে কোনো পড়াশোনা হায়ার এডুকেশন এমএ করতে বা এমএসসি করতে গেলেও ইংরেজিতেই করতে হচ্ছে, রিমোট সেন্সিং জিআইএসএ পিজি ডিপ্লোমা করতে হলেও ইংরেজিতেই করতে হচ্ছে, তাহলে কি গ্র্যাজুয়েশন ইংরেজি নিয়ে পড়া উচিত, মানে ইংলিশ ভার্সনেই কি জিওগ্রাফি পড়া উচিত? এই ক্ষেত্রে কয়েকটা বিষয় জিনিস মানে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে প্রথম কথা, তোমার এইচএস ব্যাকগ্রাউন্ড কী ছিল বা নিচু ক্লাসে কী ব্যাকগ্রাউন্ড ছিল। এবার নিচু ক্লাসে যদি ব্যাকগ্রাউন্ডে তোমার বাংলা মিডিয়ামের হয়, তুমি যদি বাংলা মিডিয়ামের ছাত্র ছাত্রী হও, তাহলে কিন্তু তোমাকে একটু ভাবতে হবে, কারণ হঠাৎ করে তুমি গ্র্যাজুয়েশনে এসে ইংলিশ মিডিয়ামে যদি পড়া শুরু করো তাহলে কিন্তু মানে হিতে বিপরীত হতে পারে, মানে একটু কষ্ট হতে পারে, পড়তে গিয়ে অনেক কষ্ট হবে আর কি, হঠাৎ করে একবার ইংরেজি নিয়ে সমস্ত কিছু পড়া। এই ক্ষেত্রে একটা জিনিস যেটা করতে পারো সেটা হচ্ছে, তোমার যদি ইচ্ছে হয় যে ভবিষ্যতের কথা মাথায় রেখে আমি ইংরেজিতেই গ্র্যাজুয়েশনটা করব, তাহলে তুমি একটা পেপার ইংরেজিতে করো, একটা বাংলায় পড়ো, কোনো সমস্যা নেই। মানে একটা পেপার তুমি ইংলিশ আর একটা পেপার বাংলায় পড়লে দেখে যে তোমার কোনো সমস্যা হবে, কোনো সমস্যা নেই। তাহলে একটা পেপার ইংলিশ নিয়ে দেখো যে তুমি হ্যাঁ ঠিকঠাক ইংলিশে হচ্ছে, তোমার কোনো সমস্যা হচ্ছে না, নেক্সট সেমিস্টারে তুমি সব পেপার ইংলিশে নিয়ে নাও, এটা একটা সলিউশন। দ্বিতীয় হচ্ছে প্র্যাকটিক্যাল তো ইংলিশেই করতে হয়, সেখানে অনেক কিছু তোমার ইংরেজি চর্চা হয়ে যাবে। আর একটা বিষয় যে গ্র্যাজুয়েশনে বাংলা মাধ্যমে করলেই যে ভবিষ্যতে নেট সেট পিএইচডি ক্ষেত্রে সমস্যা হবে এরকম কিন্তু নয়। তোমরা যারা বাংলা মিডিয়ামে গ্র্যাজুয়েশন করতে চাচ্ছ তারা একটা জিনিস করবে, সেটা হচ্ছে ভূগোলের যখনই নোটস বানাবে তোমরা, তখনই তোমরা বাংলার পাশাপাশি ইংলিশ পয়েন্টগুলো লিখবে, ব্যাখ্যা লিখতে হবে না, পয়েন্ট। যেমন মনে করো তোমার হচ্ছে নদীগ্রাস, নদীগ্রাসের ইংরেজি কী, রিভার ক্যাপচার, তাহলে নদীগ্রাস শব্দটা লেখার পরে ব্র্যাকেটে রিভার ক্যাপচার কথাটা লিখে নাও। তাহলে প্রত্যেকটা জিওগ্রাফির যে টার্ম আছে সেই টার্মগুলো তোমরা ইংরেজিতে লিখে নাও, ব্যাখ্যা বাংলায় থাক, তাহলে প্রতিটা শব্দ যখন ইংরেজির পরিচিত হবে সেইগুলো তোমাকে ভবিষ্যতে ইংরেজিতে লিখতে অনেক সহায়তা করবে। আর মানে ভূগোলের যে ইংরেজি, এটা তো আর ল্যাঙ্গুয়েজের ইংরেজি নয় যে তোমাকে 100% গ্রামার মেনটেন করে লিখতে হবে। ভূগোলের ইংরেজির ক্ষেত্রে খুব একটা সমস্যা নেই, মানে মাল্টি ডিসিপ্লিনারি সাবজেক্টের ক্ষেত্রে ইংলিশ সেই ধরনের হাই লিটারেচার তোমাকে ফলো করতে হচ্ছে না, মোটামুটি একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট ফলো করলেই হয়ে যায়, তাহলে এক্ষেত্রে খুব একটা কিন্তু সমস্যা নেই। মেন যেটা সমস্যা হয় সেটা হচ্ছে তোমাদের নিয়ে, মানে টার্মগুলো নিয়ে, টার্মগুলোই সমস্যা তৈরি করে। তাহলে সেই টার্ম যদি তুমি সমস্ত টার্ম যদি মানে ভূগোলের সমস্ত টার্মগুলো যদি ইংরেজিতে জানতে পারো বা মনে থাকে তোমার, তাহলে পরবর্তীকালে যে কোনো জায়গায় তুমি কিন্তু সরগরম হয়ে যাবে। আর গ্র্যাজুয়েশনে বাংলা মাধ্যমে পড়লেই যে এমএ এমএসসিতে গিয়ে সমস্যা হবে এরকম নয়, খুব একটা সমস্যা হয় না, ওটা অভ্যাস, অভ্যাসে হয়ে যায় সব কিছু। আর হচ্ছে তুমি পরবর্তীকালে পিএইচডি করতে গেলে বা আরও হায়ার এডুকেশন করতে গেলেও খুব একটা সমস্যা হয় না, সময়ের সাথে সাথে তোমার ইংরেজিও আস্তে 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 ডেভেলপ হতে থাকবে। সুতরাং এটা নিয়ে অত চিন্তা করার বিষয় নেই, যারা ইংলিশ মাধ্যমে পড়তে চাও তারা পড়ো, আর যারা বাংলা মাধ্যম থেকে এসেছো ভাবছো ইংলিশ পড়বো না বাংলা পড়বো, তারা হচ্ছে হয় একটা পেপার ইংলিশ পড়ো একটা পেপার বাংলা পড়ে একটা হ্যাবিট তৈরি করে নাও, আর নতুবা তুমি হচ্ছে সমস্ত বাংলা টার্মের পাশাপাশি ইংলিশ টার্মগুলো লেখো, প্রত্যেকটা বাংলার ব্যাকেটে ব্যাকেটে ইংলিশ লিখে রাখো, ব্যাস যখনই তোমার হ্যাবিট হয়ে যাবে ইংলিশ মিডিয়াম ইংলিশ শব্দগুলো মনে রাখার, তখন সেই ইংলিশ তুমি লিখতে পারবে, সমস্যা হবে না। কিছু জেনারেল কিছু মানে আমাদের স্ট্যান্ডার্ড ইংলিশ আছে ভূগোলের, সেগুলো ফলো করলেই হয়ে যায়, কোনো চিন্তা নেই। থ্যাংক ইউ।